সোমবার সকালে নদিয়ার পলাশিপা থানার অন্তর্গত বড়নলদহ গ্রাম থেকে আসাদুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে বড় গ্রামে রমরমিয়ে চলছিল নিষিদ্ধ হেরোইনের ব্যবসা স্থানীয় বাসিন্দারা এই ব্যবসা বন্ধের প্রতিবাদে প্রশাসনের কাছে দাবি জানালেও এই ব্যবসা কিছুতেই বন্ধ না ইতিমধ্যে পুলিশের উচ্চপদস্থ কর্তারা গোপন সূত্রে খবর পায় যে বড়নলদহ গ্রামের আশাদুলের বাড়িতে অবৈধ হেরোইন মজুত রয়েছে খবর পেয়েই টেহট্ট মহকুমা পুলিশ আধিকারিক শ্যামল কুমার মণ্ডলের নেতৃত্বে টেহট্টো থানার আইসি তাপস এবং পলাশিপাড়া থানার ওসি কমটন রায় সহ পুলিশের একটি স্পেশাল টিম হঠাৎই আশাদুলের বাড়িতে উপস্থিত হয়ে তল্লাশি চালায় এবং পাঁচশো কুড়ি গ্রাম হেরোইন একটি বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করে সেই সাথে আশাদুলকে গ্রেপ্তার করে ধৃতকে মঙ্গলবার টে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠায় পুলিশের এই পদক্ষেপে খুশি হয়ে এলাকার বাসিন্দারা বলেন হেরোইনের নেশায় এলাকার ছেলেরা বুঁদ হয়ে নানা রকম অসামাজিক কাজে যুক্ত হয়ে পড়ছে তাই পুলিশের উচিত আরও বেশি করে কুলগাছি কুলগাছিসহ বিভিন্ন এলাকায় সতর্ক নজর রাখা আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট